শুভেন্দুর বিরুদ্ধে বঙ্গের গেরুয়া ক্ষোভ চরমে পড়ল পোস্টার। ক্ষোভ আগে থেকে জমা হচ্ছিল, এবার যেন সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটা শুরু হয়ে গেল। আর সেটাও লোকসভা নির্বাচনের মুখে। বাংলার এখনও অর্ধেকের বেশি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি, আর তাই ওইসব কেন্দ্রে প্রচারে নামতে পারছে না পদ্ম শিবিরের লোকজন। আর তাতেই ঘটে গিয়েছে ক্ষোভের বিস্ফোরণ। আর সেই ক্ষোভ লোডশেডিং বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এতদিন তৃণমূলের তরফে তাকে বলা হতো লোডশেডিংয়ে জেতা বিধায়ক, এবার বিজেপির মধ্যে প্রকাশ্যে শুরু হয়ে গেল শুভেন্দুকে লোডশেডিং বিধায়ক বলে ডাকার পালা। যার অর্থ এটাই, বিজেপির একাংশ স্বীকার করে নিলেন যে একুশের ভোটযুদ্ধে নন্দীগ্রামের মাটিতে সোজা পথে জয়ের মুখ দেখতে পারেননি রাজ্যের প্রধান বিরোধী দলনেতা। তবে এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দলের আদি নেতাকর্মীদের কোণঠাসা করে দিয়ে, দল থেকে তাড়িয়ে দিয়ে, তাদের বসিয়ে দিয়ে নিজের পছন্দ মাফিক লোকদের পদ পাইয়ে দেওয়ার পাশাপাশি তাদের নানা নির্বাচনে দলের টিকিট পাইয়ে দেওয়া। আর তার জেরেই এবার বিস্ফোরণ রাজ্যের নানান প্রান্তে, পড়ল পোস্টারও। বঙ্গ বিজেপিতে এখন প্রকাশ্যেই অনেকে মুখ খুলছেন শুভেন্দুর বিরুদ্ধে। তাদের অভিযোগ, দলের ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন শিশির পুত্র। বিক্ষুব্ধরা সাফ জানাচ্ছেন বঙ্গ বিজেপিকে শেষ করে দিতে এসেছেন শুভেন্দু। আর তাই সোশ্যাল মিডিয়াতেও সে বিজেপির তরফে যেমন শুভেন্দুকে লোডশেডিং বিধায়ক বলে কটাক্ষ ও নিশানা করে লেখা হয়েছে বঙ্গ বিজেপিকে শেষ করে দিতে এসেছেন শুভেন্দু, তেমনই দমদম থেকে কৃষ্ণনগরের বুকে তার বিরুদ্ধে পড়েছে পোস্টার। সূত্রে জানা গিয়েছে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রে কোন শিবিরের প্রার্থী বেশি থাকবে তা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মধ্যে এখন রীতিমতো প্রতিযোগিতা চলছে। আর তার জেরেই রাজ্যের অর্ধেকের বেশি আসনে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করতে পারছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর এইসব দেখে এখন বিজেপির আদি কর্মীরা সরব হয়েছেন। রাজ্যের জায়গায় জায়গায় তারা পোস্টার দিয়েছেন চক্রান্তকারী শুভেন্দু অধিকারী চাপিয়ে দেওয়া প্রার্থীকে মানছি না, মানব না।